আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি দারুণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির ভর্তা। তো বাঁধাকপির ভর্তা হয়তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, তবে আশা করছি আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করে খান তাহলে অনায়াসেই এক প্লেট ভাত আপনাদের শেষ হয়ে যাবে। আপনারা বুঝতেই পারবেন না কখন যে এই ভর্তা দিয়ে ভাতটা শেষ হয়ে গেছে। বাঁধাকপির ভর্তাটা তৈরি করার জন্য আমি নিয়েছি বাঁধাকপি, তো এভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি আর এতটুকু সাইজ করে কেটে নিয়েছি, এতটা চিকন করে। তো এবার আমি এই বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে নেব, আর আমি যখন সেদ্ধ করব তখন পানি ছাড়াই কিন্তু সেদ্ধ করে নেব। তো আমি একটি ফ্রাই প্যানে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি এবং এটা ভাপে সেদ্ধ করব। আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যেহেতু লবণটা পরে দেবো এজন্য বুঝে শুনে দিলাম। আর এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখুন, আমি কোনো পানি অ্যাড করিনি, এমনিতেই কিন্তু এতে অনেকটাই পানি উঠে এসেছে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবেই আমি উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিচ্ছি। এমনভাবে সেদ্ধ করতে হবে যেন পানি না থাকে অথচ নিচে লেগে বা পড়ে না যায়। তো এবার আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল, কারণ এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি, তো আপনারা আপনাদের স্বাদ বুঝে মরিচটা দিয়ে নেবেন, ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ, আর এভাবে আমি অংশটা ছিঁড়ে দিচ্ছি যেন ফেটে না যায়। তো কাঁচা মরিচের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন, আর বাঁধাকপি ভর্তার মধ্যে কিন্তু রসুনটা দিতে হবে, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা একেবারেই দ্বিগুণ বেড়ে যাবে। তো এগুলো আমি বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভাজাটা হয়ে গেছে। সাথে আমি কিছু কাঁচা পেঁয়াজ এবং ধনে পাতা কুচি নিয়েছি, আর রসুনটা এমনভাবে ভাজতে হবে যেন একটু হাতের আঙ্গুলের সাহায্যে, দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে, এমনভাবে ভেজে নিয়েছি। তো এবার শুকনো মরিচটাকে ভালোভাবে আগে কুচি করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল ছাড়া ভর্তা কিন্তু জমেই না, খেতে ভালো লাগে না, এজন্য আমি সরিষার তেল ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এবার বাঁধাকপি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো দেখুন, ঝটপট তৈরি হয়ে গেল ভর্তা। আশা করছি প্রতিবারের মতো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।